আজকে প্রত্যক্ষ করা গেল আমবাসা থেকে এই বিষয়টি, যেখানে দীর্ঘদিন ধরে রাস্তার একটি অভাবে বঞ্চিত রয়েছেন এলাকার নাগরিকরা। ভোট আসে ভোট যায়, কিন্তু ভোট চলে যাওয়ার পর নিট ফল দাঁড়ায় শূন্য, এমনই অভিযোগ তুলেছেন আমবাসার 10 নম্বর ওয়ার্ডের নাগরিকরা। বিগত বহুদিন ধরে যাতায়াতের রাস্তাটির নেই, যার ফলে সুনির্দিষ্ট রাস্তা না থাকার ফলে সমূহ সমস্যা হচ্ছে এবং প্রতিশ্রুতি তারা প্রচুর পান এবং বর্তমানেও পাচ্ছেন, এর আগেও পেয়েছেন, কিন্তু তার ফলেও প্রতিশ্রুতি পাওয়ার পরে সেই কাজটা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না, যার ফলে অভিযোগ চূড়ান্ত হচ্ছে, পাহাড় সম অভিযোগ জমা হচ্ছে আমবাসা 10 নম্বর ওয়ার্ডে। আমবাসা পৌর পরিষদের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে প্রায় 34টি পরিবার রয়েছে যাদের বসবাস হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা না থাকার ফলে বর্তমানে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে এবং ধলাই নদী পার ঘেঁষে বসবাসকারী লোকজনরা ধলাই নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে, পুর পরিষদ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে সেই বাঁশের সাঁকোটিও একেবারে বিপদের মতো রয়েছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় বিপদ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে গেলে। তবে বর্তমানে একটি আল দিয়ে তারা যাতায়াত করছে, যার ফলে এখন একটাই দাবি রয়েছে যে সুনির্দিষ্ট একটি রাস্তা যাতে তৈরি করে দেওয়া হয়, এবং সেই দাবিতেই আবারও জোরালো হয়েছে বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে এলাকাবাসীদের পক্ষ থেকে। কি বক্তব্য রয়েছে বিক্ষোভকারীদের শুনব। মানুষের জায়গার উপরে আমরা রাস্তা কিভাবে দিব? মূল সমস্যা হয়েছে আমরা এই গ্রামের রাস্তাঘাট নাই, ড্রেন নাই, কিছু নাই। আমরা এখানে ছেলে মেয়েরা স্কুলে যাইতে গেলে এই বৃষ্টির দিনে এই দুনিয়াটা ঘুরিয়া মানুষের ক্ষেতের উপর দিয়া রাস্তাঘাটের উপর দিয়ে বাড়ি ঘরের উপর দিয়ে যাইতে হয়। তারপর তো জল কমলে এই নদী পাইরে যাইতে হয়। সারা বছর আমরা নদীর এই পার আর ওই পার আসা যাওয়া করি। ওই সুদিনে আমরা এখানে একটা বাসের ব্রিজ থাকে। বিগত 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই রাজ্যের শাসক দল কইছিল যে আমরা রাস্তার ব্যবস্থা করে দিব, কিন্তু একে 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 4 বছর গেছে। বিগত 2021 পৌরসভার নির্বাচনে আমরা 10 নম্বর ওয়ার্ডের সিটিং কাউন্সিলরে প্রতিশ্রুতি দিছিল যে রাস্তার ব্যবস্থা করব, কিন্তু আজকে তারা ক্ষমতা আওয়ার পরে তারার কোনো সাড়া শব্দ নাই। যে এখানে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে, তারা কোনো তাতে কোনো দায়বদ্ধতা নাই। এটা পৌর পরিষদের কত নম্বর ওয়ার্ড? এটা পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ড। এই সেটা আসলে যে সমস্ত পরিবারগুলা বিভিন্ন জায়গা থেকে এই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসে এখানে মাথা গুঁজেছে, তো যারা এখানে মাথা গুঁজেছে তাদের আসলে যখন এখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে তখনই রাস্তা ছিল না এবং নদীর পাড় দিয়ে তারা নদী পেরিয়ে যেতে হতো। এখন তো নদীর বর্ষাকালে তাদের যাতায়াতের প্রবলেম হয় এবং যে জায়গার উপর দিয়ে রাস্তা করার কথা সেটা হচ্ছে অন্যজনের জুত জমি, তো যে জুত জমির উপর দিয়ে রাস্তা করতে হবে তা ওনাদের সাথে আমরা আলোচনা করেছি, রবিপাল শনিপাল ওনাদের কাছ থেকে জায়গা উদ্ধার করে নিয়ে আমরা করতে পারি। তো এই ব্যাপারে ওনারাও সহমত পোষণ করেছেন, কিন্তু তাদের একটা কাগজপত্র নিয়ে নিজেদের মধ্যে ভাগ বন্টন নিয়ে জায়গার সমস্যা আছে, এর জন্য হচ্ছে না। আমরা খুব চেষ্টা করছি যে এই ফ্যামিলি গুলা যেহেতু এখানে বসেছে এবং স্থায়ী ভাবে এখন বসবাস করতে শুরু করেছে, তাদের রাস্তা করার জন্য আমরা উদ্যোগ নেব। আপনার শুনলেন অভিযোগ একের পর এক, তবে সেক্ষেত্রে প্রথমেই যেমনটা বললাম যে দিন শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ উঠে আসে, একের পর এক সমস্যা উঠে আসে এবং সেই সমস্যার একেবারে প্রধানত হচ্ছে রাস্তার সমস্যা 10 নম্বর ওয়ার্ডে, তবে তার পাশাপাশি রয়েছে আরো একাধিক সমস্যা, যেমনটা এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অভিযোগ তোলা হয়েছে। তবে তার পাশাপাশি উল্টো দিকে সংশ্লিষ্ট আধিকারিক যেমনটা জানাচ্ছেন যে অস্থায়ীভাবে যখন তারা বসবাস শুরু করে সংশ্লিষ্ট এলাকাতে তখন রাস্তার জন্য সঠিকভাবে কোনো জায়গা না থাকার ফলে বর্তমানে সেই সমস্যাটি আরো চূড়ান্ত আকারে ধারণ করেছে, যার ফলে আগামী দিনে সেই সমস্যার নিরসনেরও ব্যবস্থা করা হবে বলেও দাবি করেছেন আধিকারিক। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।